জমজমাট এক ফাইনালের অপেক্ষায় নেদারল্যান্ডসের ফেইনুর্থ স্টেডিয়াম। নেশনস লিগের প্রথমবারের মতো শিরোপা প্রত্যাশী ক্রোয়েশিয়ার মুখোমুখি এক যুগের বেশি সময় ধরে কোনো আসরে শিরোপা না পাওয়া স্পেন। তবে ফাইনালে স্পেনের থেকে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখছে সবাই, কেননা সম্প্রতি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রোয়াটরা। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত শেষ দশ ম্যাচে মাত্র একটিতে হেরেছে দালিসের শিষ্যরা। এছাড়া নেশনস লিগের সেমিফাইনালেও নেদারল্যান্ডসকে 4-2 গোলে হারিয়েছে তারা। দলের মদ্রিস পেরেজিকরাও আছেন দারুণ ছন্দে, তাই বেশ আত্মবিশ্বাসী আছেন কোচ জালাতকো দালিস। কাতারে বিশ্বকাপে আমাদের বেশ ভালো একটা সময় কেটেছে, আমরা সেখানে দারুণ খেলেছি এবং ভালো ফলাফলও পেয়েছি। বিশ্বকাপের দলের বেশিরভাগ সদস্যই এই দলটায় আছে, আমি আশা করছি এ ম্যাচেও দারুণ কিছুই হবে। এছাড়া গেল কয়েক বছর ধরে ক্রোয়েশিয়া ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে এবং ফুটবল বিশ্বের অন্যতম একটি পরাশক্তি হয়ে উঠেছে। ফাইনালের আগে ইঞ্জুরির দুশ্চিন্তা আছে ক্রোয়াট শিবিরে, এ ম্যাচেও ইয়াস্কো গভর্দিওলের সার্ভিস পাবে না ক্রোয়াটরা। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে দল মাঠে নামাতে পারেন কোচ দালিস। এদিকে সম্প্রতি ক্রোয়েশিয়ার তুলনায় স্পেন খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে না গেলেও দুই দলের মুখোমুখি নয়বারের দেখায় জয়ের পাল্লা লারোজার দিকেই ভারী। নেশনস লিগের গেলবারের রানার্স আপ দলও স্পেন। এছাড়া সেমিফাইনালে ইতালিকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা, তাই জয়ের ছন্দটা ধরে রেখে ফাইনালে ভালো কিছু করতে চায় কোচ লুইস দে লা ফুয়েন্তে। আমি মনে করি আমার এই দলটা খুব ভালো ছন্দে আছে, ফুটবলাররাও মানসিক ও শারীরিক ভাবে বেশ চাঙ্গা আছে। আশা করি গেলবারের ফাইনালের হারের কষ্টটা ভুলে ওরা এবারের ফাইনালে ভালো কিছুই করবে। ক্রোয়েশিয়ার মতো ইঞ্জুরি দুশ্চিন্তা আছে স্পেন শিবিরে, ম্যাচে রোদ্রের সার্ভিস নাও পেতে পারে লারোজারা। আর 4-2-3 ফরমেশনে দল মাঠে নামাতে পারেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তামিম হোসেন, সময় সংবাদ। প্রতি দুইটি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে, ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আত্মবিশ্বাসী এই হাসিগুলো ধরে রাখতে নিন পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল চেক আপ, কল করুন এখনই।